সকালের পর্ব শেষ করে, মানে সকালে উঠে পুজো, তারপরে সকালের পান্তা ইলিশ, ওই পর্বটা শেষ করে এখন দুপুরে চলে এসেছি রান্নার জোগাড় করতে। এখানে আমি রান্না সবজি টবজি সব কেটেই নিয়েছি। এই যে আজকে রান্না করব হলো গিয়ে সকালে যে কয় পিস মাছ বেছেছিল ওই মাছটাই দুপুরে রান্না করে নেব। তো কাঁচকলা দিয়ে এই মাছ কটার ঝোল বানাবো, আর মাছের মাথাটা দিয়ে রান্না করব কুমড়ো ভাজি করব। আর দেখতেই তো পাচ্ছেন কাঁঠাল, আর কাঁঠালের এঁচোড় রান্না করব। এই তো এই আজকের দুপুরের রান্নার মেনু। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে মাখিয়ে নেব। এর জন্য মাছের মধ্যে দিয়ে দেব যে হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া শুধু কালারের জন্য, আর দেব জিরা বাটা, সরিষা ও দুটো কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি, সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছু সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাছটাকে আমি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাছটা রান্নার জন্য যে কাঁচকলা নিয়েছিলাম, কাঁচকলাটাকে একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। কাঁচা কলাটা আমি ভেজে তুলে নিয়েছি। ইলিশ মাছ রান্নার জন্য আমি ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন পোড়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এভাবে করে মাছগুলোকে একটু কষিয়ে নেব। অন্য পাশে উল্টে দিচ্ছি। কাঁচাকলাগুলো আমি এর পাশ থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। বাসায় যেমন ঘরোয়াভাবে আমি সিম্পলি রান্না করি, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা হতে থাক, এর মধ্যে আমি সবজিটা বসিয়ে দেই। কুমড়ো ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু আমি মাছের মাথা দিয়ে এটা রান্না করব, প্রথমে আমি মাছের মাথাটাকে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর এটাকে ভেজে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদের গুঁড়া, কারণ কুমড়োয় বেশি হলুদ দিলে কুমড়োর কালারটা নষ্ট হয়ে যায়। দুইটা কাঁচা মরিচ, এক চামচ সরিষা বাটা, আর এক চামচ ভাজা জিরা গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা আমার রান্না হয়ে গেছে, মাছটাকে এখন আমি নামিয়ে নেব।
তিন চার মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু জলটা একটু টানিয়ে নামিয়ে নিলেই হবে। এই যে কুমড়োর ভাজিটাও আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের এঁচোড়টা রান্না করব। এখন কাঁঠালের এঁচোড় রান্না করব। আর কাঁঠালের এঁচোড় রান্নার জন্য কাঁঠালগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। কাঁঠালটা আমি জল ঝরিয়ে নিয়েছি। কাঁঠালের এঁচোড় রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা, এলাচ ও দারচিনি। মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, আমি দুইটা টমেটোকে ছোট ছোট কেটে তারপরে দিয়ে দিয়েছি, এটা ফ্রিজে ছিল তাই এমনটা দেখাচ্ছে। এখন এর মধ্যে দেব কিছুটা লবণ, লবণ আমি যেহেতু আগে দিয়েছি তাই এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, কিছুটা জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অন্যরকমই হয়ে যায়। বাটা মশলার স্বাদই অন্যরকম, যা রান্নাকে আরও সুস্বাদু করে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করা কাঁঠাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলোকেও আমি একটু কষিয়ে নেব। কাঁঠাল কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেয়া হয়ে গেছে, এখন কাঁঠালের এঁচোড়টা আমি আরও কিছুক্ষণ সময় রান্না করব। কাঁঠালের এঁচোড় কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে দারচিনি ও এলাচ বাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি। এখন একটু মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের এঁচোড় রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই কাঁঠালের এঁচোড়টা কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে। আপনাদের যদি এই কাঁঠালের এঁচোড়ের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে করে বাড়িতে তৈরি করে খেতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তো প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের মধ্যে রান্না করে আসলে তো জানিনি কী পরিমাণে গরম লাগে। আর গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত হলে তো কথাই নেই। ফ্রিজে একটা তরমুজ ছিল, এক ফালি তরমুজ ছিল, ভাবলাম এই তরমুজটা দিয়ে একটু শরবত বানিয়ে ফেলি, আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কান্না ভালো লাগে। জুস বানানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়েছিলাম একটু চিনি ও একটু বিট লবণ, এছাড়া আমি এর মধ্যে কিছুই দেইনি। ঠান্ডা ঠান্ডা জুস এখন আমি চারজনের জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি।
বছরের সামনের দিনগুলো সবার অনেক অনেক ভালো কাটুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।